আমরা গত ক্লাসে কি পড়ছিলাম, ল্যাপিং মুভমেন্ট অফ গাইড বার। আর ল্যাপিং মুভমেন্ট অফ গাইড বার তো আমরা বুঝছি, ল্যাপিং মুভমেন্ট অফ গাইড বারে কি হয়, দুইটা মুভমেন্ট হয়। একটা কি সুইংিং মুভমেন্ট, মানে সুইং মানে কি দুল খাওয়া, না দুল খায়। কোথায় দুল খায়? এই নিডেল, নিডেলের এই সাইড বরাবর, এই যে সামনে পিছনে দুল খায়, কে গাইড বারগুলা, গাইড বার উপরে থাকে কি গাইড বার, এই গাইড বারগুলো এরকম সুইং করে দুল খায়, এটাকে হচ্ছে সুইংিং মুভমেন্ট। আর এরপরে আরেকটা মুভমেন্ট ছিল কি শগিং মুভমেন্ট, মানে ল্যাপিংটা আন্ডারল্যাপটা কত দূরে হবে, মনে করো একটা নিডল পাস করে যাবে, দুটা নিডল পাস করে যাবে, নাকি তিনটা নিডলকে পাস করে যাবে, সেটা হচ্ছে শগিং মুভমেন্ট দ্বারা। এই যে সামনে ডানে বামে এবং পিছনেও, তাহলে এই নিডল, এই যে গাইড বার এরকম সামনে এই ডানে বামে যে মুভমেন্টটা দিচ্ছে, সামনে এবং পিছনে ডান বাম বরাবর, সেটা হচ্ছে শগিং মুভমেন্ট, আর এটা হচ্ছে সুইংিং মুভমেন্ট। তো মূলত এই দুইটা মুভমেন্ট আমাদের দরকার হয়। আমরা বলছিলাম ওয়াপ নিডিং মানেই হচ্ছে ল্যাপিং মুভমেন্ট। তুমি যদি ল্যাপিংটা কন্ট্রোল করতে পারো তাহলে নিডিং হয়ে যাবে। ভিন্ন ভিন্ন ল্যাপিংয়ের জন্য ভিন্ন ভিন্ন নিডের স্ট্রাকচার তৈরি হবে, এক ধরনের ল্যাপিংয়ের জন্য এক ধরনের স্ট্রাকচার, এক ধরনের ল্যাপিংয়ের জন্য এক ধরনের স্ট্রাকচার। তো আমরা এই এটাকে অ্যাচিভ করি কীভাবে, এই যে ভিন্ন ভিন্ন স্ট্রাকচার আছে সেটা অ্যাচিভ করবো কীভাবে, অ্যাচিভ করার জন্য আমরা বেশ কিছু টেকনিক দেখছি। সেটা হচ্ছে ল্যাপিং মুভমেন্টটা কীভাবে আসে, মানে মেশিনে কীভাবে এই মুভমেন্টটা আসে, কীভাবে আসে। প্রাথমিকভাবে মুভমেন্ট আসে হচ্ছে সুইংিং মুভমেন্টটা সরাসরি অ্যাচিভ হয়ে যায়, বাট শগিং মুভমেন্টটা দিতে হয়, বা শক কেমন হবে, মানে দুইটা নিডল পাস করে যাবে, নাকি একটাকে পাস করে যাবে, নাকি তিনটাকে পাস করে যাবে, তাহলে এখানে একটা প্যাটার্নিং দরকার হবে। সেই প্যাটার্নিংটা আমরা কীভাবে করি, প্যাটার্ন ডিস্ক বা প্যাটার্ন ড্রামের সাহায্যে। তো মূলত যদি প্যাটার্ন ডিস্ক না থাকে তাহলে প্যাটার্ন ড্রাম ইউজ করতে হবে। তো প্যাটার্ন ড্রামটা থেকে কীভাবে অ্যাচিভ করা হয়, প্যাটার্ন ড্রামের উপরে কতগুলো লিঙ্ক বসানো থাকে, সেই লিঙ্কগুলো বিভিন্ন নাম্বারের হয়, ঠিক আছে। ভিন্ন ভিন্ন নাম্বারের লিঙ্ক বসালে, যদি একটা লিঙ্ক দ্বিগুণ উঁচু হয় তাহলে দুইটা নিডলকে ক্রস করে যাবে, তিনগুণ উঁচু হলে তিনটা নিডলকে ক্রস করে যাবে, এরকম করে করে কতগুলো লিঙ্ক বসানো হয়। এখন আমি কখন কোন লিঙ্ককে বসাবো সেটা কিসের উপর ডিপেন্ড করবে, আমি কখন কোন কাপড় বুনবো তার উপর না। এই যে আমি ওয়ার্মিং করছি, আমার কখনও দেখা গেছে থ্রি ল্যাপিং মুভমেন্টের, মানে লকনেট স্ট্রাকচার তৈরি করতে হবে, কখনও আটলাস স্ট্রাকচার, এরকম বিভিন্ন স্ট্রাকচার আছে যেগুলো আমরা আজকে পড়বো। তো ওই স্ট্রাকচারগুলো যখন আমি অ্যাচিভ করতে চাইবো তখন আমাকে কখনও দুইটা নিডলকে পাস করতে হবে, কখনও তিনটা নিডলকে। এটাই হচ্ছে ওয়ার্মিংয়ের ভেরিয়েশন। ওয়ার্মিংয়ে যে কাপড় হবে ভিন্ন ভিন্ন রকমের, সেগুলো এই ল্যাপিং মুভমেন্টের সাহায্যেই অর্জন হবে। তো তাহলে আমাকে নিশ্চয়ই কোনো না কোনোভাবে প্যাটার্নিং করতে হবে। তো আমরা ডবিতে মালা গাঁথি না, মালা গেঁথে সে হিলফ্রেমের মুভমেন্টটাকে কন্ট্রোল করি। আবার জ্যাকার্ডে তুমি তোমার ছবিটাকে ফুটিয়ে তুলতে চাচ্ছ কাপড়ে, তখন কী করি আমরা, জ্যাকার্ডের মধ্যে ডিজাইন করি না, হ্যাঁ, কখন কোন সুতোটা উঠবে, কখনটা নামবে। তো ঠিক এখানেও এই কাজটা করা হয়, প্যাটার্ন ড্রামের উপরে প্যাটার্নিং করে। আর প্যাটার্ন ড্রামের উপরে প্যাটার্নিংটা করা হয় হচ্ছে চেন লিঙ্কের সাহায্যে। হ্যাঁ, চেন লিঙ্ক মানে হচ্ছে কতগুলো লিঙ্ক, যেটার একটা প্রান্ত থাকে হচ্ছে ফর্ক কাটা চামচের মতো, আর একটা প্রান্ত থাকে হচ্ছে টেইল লেজের মতো, এরকম বিষয়টা হচ্ছে এরকম, জাস্ট এটা, এটাকে একটা চেন লিঙ্ক ধরতে পারো, একটা চেন লিঙ্ক, জাস্ট টু ডাইমেনশনাল ভিউ আর কি, থ্রি ডাইমেনশনাল ভিউতে দেখাচ্ছি না, থ্রি ডাইমেনশনাল ভিউতে দেখানো হচ্ছে এরকম। এরকম একটা লিঙ্ক, এটা অবশ্য এরকম কাত করা থাকে, এভাবে থাকে না, এভাবে থাকে। তো একটা লিঙ্কের এই যে প্রান্তে এখানে একটা ছিদ্র করা থাকে, আবার এটার এখানে ছিদ্র করা থাকে। তো আরেকটা লিঙ্ক যদি থাকে এরকম, দেখা গেছে এই লিঙ্কের এই প্রান্তগুলোকে, এটা কিন্তু আমি আবারও বলতেছি এটা এরকম খাড়া, হ্যাঁ, আবার দেখা যাচ্ছে এই এটাকে এটার প্রান্তের মধ্যে আটকে দেওয়া যাবে, মানে একটা পিন দিয়ে এদিক দিয়ে প্রবেশ করিয়ে, পিনটাকে এটা দিয়ে প্রবেশ করিয়ে এটা দিয়ে বের করে ফেললে এই প্রান্তটা এখানে এসে আটকে যাবে। তো আবার এটার মাথার সাথে, মানে এটা যে টেইল অংশটা আছে লিঙ্কের, এই টেইল অংশের সাথে আরেকটা লিঙ্কের যে ফর্ক অংশটা আছে সেই অংশটাকে আটকানো যায়। তো এভাবে করে করে আমার ডিজাইনের যে রিপিট আছে সেই রিপিট মোতাবেক আমি চেন লিঙ্কগুলোকে আটকাই। কোথায় আটকাই? প্যাটার্ন ড্রামের উপরে। প্যাটার্ন ড্রামের উপরে একটা লিঙ্ক, তার পাশে আরেকটা লিঙ্ক, তার পাশে আরেকটা লিঙ্ক, এই লিঙ্কগুলোকে আমি পিন দিয়ে একটার সাথে একটা আটকে দিই। মনে করো এখানে আরেকটা লিঙ্ক তুমি আটকে দিলা, তো যখন তুমি পিন দিয়ে আটকে দিবা তাহলে এরকম হয়ে যাবে, এই এটার সাথে আরেকটা আটকানো যাবে, আরেকটা আটকানো যাবে, এরকম। তো এইভাবে করে আমরা মূলত ডিজাইনটা করে থাকি। তো এই চেইন লিঙ্কগুলা
অনেক কিছু ইন্ডিকেট করে আমাদের মেশিনে, কারণ এই চেইন লিঙ্কের সাথে অনেক কিছু নির্ভর করবে। বিশেষ করে কীরকম নির্ভর করবে, মনে করো আমার নিডলগুলো এরকম স্পেসে আছে, নিডলগুলো মধ্যবর্তী ডিস্টেন্স এরকম, নিডলের স্পেসটা কিসের উপর ডিপেন্ড করে, নিডলের স্পেসটা কেমন হবে কিসের উপর ডিপেন্ড করবে, হ্যাঁ মেশিন গেজের উপর না, যেই গেজের মেশিন সেই গেজের অনুসারে নির্ভর করবে কতটুকু ফাঁকা অবস্থায় থাকবে। তো এখন মনে করো আমার গাইড বার চারটা আছে, চারটা নিলে চারটা গাইড বার আছে, অ্যান্ড গাইড বারগুলো মুভ করে কোথা দিয়ে, মাঝখান দিয়ে না, সামনে থেকে পিছনে আসবে, মাঝখান দিয়ে পিছন দিয়ে সুতা রেখে যাবে, সামনে দিয়ে সুতা রেখে যাবে। এখন যদি কোনো কারণে এরকম হয়, তুমি এমনভাবে এটার মুভমেন্টটাকে সেট করলা সে মাঝখান দিয়ে না এসে এই বরাবর আসতেছে, তখন কী হবে, নিডেল আর গাইড বারে ধাক্কা লাগবে না, ধাক্কা লেগে ভেঙে যাবে। অথবা শগিং মুভমেন্টের কথা যদি আমরা বলি, এই ফাঁকা অবস্থায় আছে, এটাকে যেতে হবে এক নিডল সামনে, তো এক নিডল সামনে এখানে যাবে, গিয়ে তারপর তো ফাঁকা দিয়ে আসতে পারবে। কিন্তু এক নিডল না গিয়ে যদি দেড় নিডল চলে যায়, তখন দেখা গেছে কিছু কিছু গাইড বার হয়তো নিডলে বরাবর পড়ে যাবে, তাহলে এই সমস্যাটা তৈরি হবে না। এই সমস্যাটা যাতে তৈরি না হয়, এই জন্য চেইন লিঙ্কগুলোকে আমাদেরকে নির্দিষ্ট ওয়েতে ডিজাইন করতে হয়। চেইন লিঙ্কগুলো যে মেশিনের ম্যানুফ্যাকচারাররা বানিয়ে দেয়, তারা এটাকে নির্দিষ্ট গেজের জন্য বানিয়ে দেয় এবং একটা নাম্বারিং করে, অর্থাৎ প্রত্যেকটা চেইন লিঙ্কে গ্যাজ লেখা থাকবে। ধরো এই চেইন লিঙ্কগুলোতে যদি ২৮ লেখা থাকে, চেইন লিঙ্কের গায়ে আর কি খুদাই করে লেখা থাকে ২৮, এই ২৮ মানেই হচ্ছে এই চেইন লিঙ্কগুলোকে তুমি ২৮ গেজের মেশিনে ইউজ করতে পারবা, বা ২৪ গেজের মেশিনে এই চেইন লিঙ্কটাকে তুমি ইউজ করতে পারবা না। করলে কী হবে, ওই যে একটু আগে যেটা দেখালাম যে নিডলের যে স্পেস আর আমার গাইড বারের যে মুভমেন্ট, গাইড বারের মুভমেন্টটা দিচ্ছে হচ্ছে চেইন লিঙ্ক, আর নিডলের স্পেস তো গ্যাজে আছে মেশিনে একটা নির্দিষ্ট গ্যাজে আছে, তো সেই মুভমেন্টটা সমান হবে না, তখন নিডলগুলো এই গাইড বারগুলো এদিকে আসার সময় দেখা গেছে হয়তো নিডলের সাথে ধাক্কা লাগবে অথবা বরাবর পড়ে যাবে। এই কারণে প্রত্যেকটা চেইন লিঙ্কের গায়ে গ্যাজ লেখা থাকে, আলটিমেটলি ওই গ্যাজটা দ্বারা বোঝা যায় যে ওই চেইন লিঙ্কটাকে কোন গ্যাজের মেশিনে ইউজ করা যাবে। শুধুমাত্র গ্যাজ না, আর একটা সংখ্যা লিখে থাকে, সংখ্যাগুলো কেমন, একটা চেইন লিঙ্কের গায়ে শূন্য লেখা থাকে, ১, ২, ৩, ৪ এরকম লেখা থাকে। এখন এগুলা কী ইন্ডিকেট করে, একটা চেইন লিঙ্কের গায়ে শূন্য লেখা থাকার মানে হচ্ছে এটা একটা শগিং মুভমেন্ট পাওয়ার জন্য আমার যে রকিং শেফটা আছে, ওই শেফটা প্যাটার্নটা আমি কতটুকু আসবে, কতটুকু আসলে সে মুভমেন্ট পায় সেটাকে ইন্ডিকেট করে, তার মানে জিরো, অর্থাৎ গাইড বারগুলো যেখানে ছিল সেই বরাবর থাকবে, কোনো শক হবে না। মানে জিরো চেইন লিঙ্ক যেখানে আছে, যদি একটা জিরো চেইন লিঙ্ক বসাও তাহলে কোনো শগিং মুভমেন্ট হবে না, মানে শকটা সামনে যাবে না, নিডলকে সে পাস করে যাবে না, যেখানে আছে সেখান থেকেই ল্যাপিং হতে থাকবে, শুধু সুইঙ্গিং হবে, এখানে নিটিং হতে থাকবে। কিন্তু শূন্য থেকে ১ এই চেইন লিঙ্কটার নাম্বার হচ্ছে মনে করো জিরো, তার পাশে তুমি একটা ১ দিলা অথবা ২ দিলা, মনে করো আমি মনে করো ২ দিলাম, আচ্ছা ১ দিয়ে বুঝো আগে, এটা ১ দিলা আর এটা দিলা জিরো, আবার এটা জিরো দিলা, এটা মনে করো ৩ দিলা, তার মানে কি, তার মানে হচ্ছে এই জিরো এবং ১ মধ্যে ডিফারেন্স ১, তার মানে এই লিঙ্ক থেকে যখন এই লিঙ্কে আসবে এটা কতটুকু উঁচু হবে, এটা থেকে এটা কতটুকু উঁচু হবে, আমরা একটু গত ক্লাসে দেখিয়েছিলাম না যে উঁচু গর্ত স্থান তৈরি করতে হবে, কেন এই যে শগিং হবে, এই যে শগিং হবে, মনে করো আমার কোণের মাথা চিন্তা করো, এই কোণের মাথার দিকে যদি তুমি বেশি পরিমাণ ধাক্কা দাও তাহলে বেশি এদিকে আসবে, কম ধাক্কা দিলে কম আসবে না, তো বেশি উঁচু করলে এটা বেশি সরবে আর কম উঁচু করলে কম সরবে, ১ নিডল সরবে, বেশি উঁচু করো ২ নিডল সরবে, আর একটু উঁচু করো ৩ নিডল পরিমাণ সরবে। তো তাহলে একটা নাম্বার থেকে আরেকটা নাম্বারের মধ্যবর্তী স্পেসিং, বা একটা লিঙ্ক থেকে আরেকটা লিঙ্কের জিরো থেকে ১ নাম্বারের লিডারের মধ্যবর্তী উচ্চতাটা কতটুকু উঁচু, সেটা হচ্ছে একটা মেশিনের যে গ্যাজ আছে, গ্যাজের যে রিভার্স করলে আমরা যে পিচ পাই, পিচ সমপরিমাণ। এই যদি ২৮ গেজের মেশিন হয় তাহলে পিচ কত, ১/২৮ ইঞ্চ, ১/২৮ ইঞ্চ যত, মানে ১/২০ ইঞ্চ, ১/২৮ ইঞ্চ করলে যত হয়, যত ইঞ্চ হয় এই জিরো থেকে ১ নাম্বার লিডারটা তত ইঞ্চ উঁচু, ঠিক আছে, আবার ১ থেকে ২টা আরও তত ইঞ্চ উঁচু, ২ থেকে ৩টা আরও তত ইঞ্চ উঁচু, তার মানে কি স্পেস, একটা স্পেস ইন্ডিকেট করতেছে, এক পিচ পরিমাণ তো দুটা নিলের মধ্যে ডিস্টেন্স, তা তুমি জিরোর পরে যদি একটা ৩ লিঙ্ক ইউজ করো তাহলে এখানে কয়টা স্পেস পাবে, ৩টা না, শূন্য থেকে ১ হইতে হাফ পিচ এক পিচ, ১ থেকে ২ হইতে এক পিচ, ২ থেকে ৩ হইতে আরও এক পিচ, মানে ৩ পিচ, মানে ১/২৮ যত,
এটার তিন গুণ, তিন গুণ উচ্চতা হচ্ছে জিরো থেকে থ্রি লিঙ্কের মধ্যে। তো তার মানে তুমি জিরো লিঙ্কের পরে যদি থ্রি লিঙ্ক ইউজ করো তাহলে যে এই জিরো লিঙ্কে তো নর্মাল অবস্থায় থাকবে, যখন থ্রি লিঙ্কটা পাবে এদিক থেকে তখন সে তিনটা নীল পরিমাণ সামনে যাবে, গিয়ে তারপরে শকিং মুভমেন্টটা হবে, মানে তিনটা নীল পরিমাণ স্পেস পরিমাণ সামনে আগাতে পারবে। তো তার মানে আমরা এই চেন লিঙ্কগুলোকে এমনভাবে নাম্বারিং করে বসাই, মানে চেন লিঙ্কের গায়ে নাম্বারিংটা দেওয়া থাকে, সেক্ষেত্রে আমার ডিজাইন অনুসারে আমার রিকোয়ারমেন্ট অনুসারে আমরা চেন লিঙ্কগুলোকে সাজিয়ে ফেলি, যে আমি শূন্য দিব, তারপরে দুই দিব, তারপরে মনে করো এক দিব, তারপর আবার এক দিব, কোনো সঙ্গে হবে না, এক দিব, তারপর আবার দুই দিব, শূন্য দিব, এভাবে করে করে আমরা চেন লিঙ্কগুলোকে প্যাটার্ন ড্রামের উপরে বসিয়ে পিনটা দিয়ে পরস্পর যুক্ত করে দিই। যুক্ত করে দিলে আমাদের প্যাটার্নিংয়ের কাজটা হয়ে যায়, আমি যেই কাপড় বুনতে চাচ্ছি সেই কাপড়টা হবে। আমরা একটু পরে কাপড়ের ডিজাইন পরবো, তখন বুঝবা যে কাপড় কীভাবে ডিজাইন হয়। বাট তার আগে এটা বুঝতে হচ্ছে আমি ওই কাজটা যেটা তো তখন তো আমরা গ্রাফ করে ফেলবো শুধু ডিজাইন, বাট ওই ডিজাইনটা কীভাবে অ্যাচিভ করতে হবে মেশিনে, সেজন্য আমাদেরকে চেন লিঙ্কগুলোকে প্রপার ওয়েতে সাজাইতে হবে, যে আমার ল্যাপিংটা কেমন, ল্যাপিংটা কি তিন নাকি দুই নাকি এক, সেই মোতাবেক আমরা কোন নাম্বারের চেন লিঙ্কটাকে কোনটার পরে বসাবো এবং আমার রিপিটটা কত সেই মোতাবেক সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, এই এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এখানে মুভমেন্টটা একটু স্মুথ হওয়া জরুরি। স্মুথ বলতে মনে করো এখানে মুভমেন্ট পাচ্ছে, বাট এই মুভমেন্টটা আমার ওই শেফ যেটা আছে সেটা চেন লিঙ্কের উপর দিয়ে এসে এটাতে যাচ্ছে। এটা যদি মনে করো হঠাৎ করে এখান থেকে তিন এরকম খাড়া উঁচু হয় তাহলে কি এটা ওখানে উঠতে পারবে স্মুথলি? মানে শূন্যর চেয়ে তিন তো তিন গুণ উঁচু, মানে তিন পিচ পরিমাণ উঁচুতে, তো একটা নিচু অংশ থেকে হঠাৎ করে কি উঁচুতে লাফ দিয়ে উঠে যাবে? একটা স্মুথ রাস্তা দিতে হবে না উপরে ওঠার জন্য, নাকি? এটা তো বুঝতে পারো একটা লিঙ্ক এইরকম হাইটে, পরের লিঙ্কটা এরকম হাইটে, তিনতলা সিঁড়ি, তিনটা সিঁড়ি, একটা একটা সিঁড়ি, তাহলে একটা সিঁড়ি থেকে কি লাফ দিয়ে তিনটা সিঁড়ি উঠে যাবে? এক থেকে তিনে ওঠার জন্য একটা স্মুথ স্পেস দিতে হবে না? এই কাজটা করা হয় গ্রাউন্ডিংয়ের মাধ্যমে, অর্থাৎ আমরা যে চেন লিঙ্কগুলো ইউজ করি সেগুলোকে বিভিন্নভাবে গ্রাউন্ডিং করা হয়, মানে শেপ করা হয় যাতে করে এক থেকে দুইয়ে উঠতে পারে সহজে, দুই থেকে তিনে উঠতে পারে, শূন্য থেকে তিনে সহজে যাতে উঠতে পারে, একটা স্মুথ রাস্তা যাতে পায়। বিষয়টা তো এমন না যে এখানে একটা কাজ শেষ হয়ে বসে থাকবে, এইটা এই অংশটা নিডিং হওয়ার পরেই তো সে তিনে চলে যাবে। তো তিনে যাওয়ার সময় যে শেফটা মানে প্যাটার্নটা ঘুরবে, মানে আমি তুমি যে বলতেছো যে গাইড বারটা মনে করো, তো এখান থেকে প্যাটার্নটা ঘুরে এটার সামনে এখন তিন আছে, তো সে এদিকে চলে আসবে না? সামনে এক আছে, সে এদিকে চলে আসবে, শূন্য আছে আর এদিকে থাকবে, তো এটা তো মুভমেন্ট পেতে থাকবে, এরকম মুভমেন্ট পেতে থাকবে। তো মুভমেন্ট পাওয়ার সময় যে যখন একটা পরে একটা একটা পরে একটা চেন লিঙ্ক এসে এটাকে ধাক্কা দিবে, সেই ধাক্কা দেওয়ার রাস্তাটা একটু স্মুথ হওয়া দরকার। হ্যাঁ, সেই স্মুথনেসটা আনা হয় হচ্ছে চেন লিঙ্কগুলোকে গ্রাউন্ডিং করে। কীভাবে? একটা হচ্ছে এ টাইপ, এ টাইপ চেন লিঙ্ক, যেটাতে কি না এই ফর্ক এই টেইল অংশটা এবং ফর্ক অংশটা দুইটাই আনগ্রাউন্ড করা থাকে, মানে কাটা স্লট করা থাকে না, সোজা থাকে। আবার বি টাইপ একটা আছে যেটাতে শুধুমাত্র শুধুমাত্র ফর্ক অংশটা গ্রাউন্ড করা আছে, মানে শেপটা একটু কনিক্যাল করা হয়েছে, বাঁকানো হয়েছে এখানে দেখতেছ। আর সি টাইপের মধ্যে এটা শুধুমাত্র বাঁকানো হয়েছে টেইল অংশটা, আর ডি টাইপের মধ্যে দুইটাই। এই চার ধরনের চেন লিঙ্ক পাওয়া যায় বাজারে বা আমাদের নিটিং জগতে। এ টাইপ যেখানে কোনো অংশ আনগ্রাউন্ড করা নাই, কোনো অংশ মানে হচ্ছে টেলটাও আনগ্রাউন্ড করা নাই, ফর্কটাও আনগ্রাউন্ড করা নাই, মানে আনগ্রাউন্ড করা আছে, আর এখানে শুধুমাত্র ফর্ক অংশটা গ্রাউন্ড করা আছে, ফর্ক অংশটা একটু স্লট করা আছে, আর এখানে শুধুমাত্র টেল অংশটা ফর্ক করা আছে, মানে গ্রাউন্ড করা আছে, আর এখানে দুইটাই গ্রাউন্ড করা আছে। তো এই গ্রাউন্ডিংটা করতে হয় হচ্ছে জাস্ট স্মুথ মুভমেন্টের জন্য, আমার যাতে ফ্রিকশনলেস
এবং স্মুথ একটা মুভমেন্ট পেয়ে থাকে আমার এই গাইড বারটা, শকিং মুভমেন্টটা, সেজন্য মূলত এই কাজটা করা হয়ে থাকে। তো আমরা চেন লিঙ্কের ধরনের মধ্যে দেখলাম এই চার ধরনের চেন লিঙ্ক মূলত হয়ে থাকে। আচ্ছা, এরপরে চেন লিঙ্কের ক্ষেত্রে যেই কথাটা বলতেছিলাম গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওই কথাটাই যেটা বললাম একটু আগে, যে অনেক সময় আমাদের মানে মূলত যদি আমরা এটাকে চাই যে একেবারে একজাক্টলি কাটায় কাটায়, হ্যাঁ, গাইড বারগুলো নিডলের মাঝখান দিয়ে মুভ করবে, হ্যাঁ, এবং যতটুকু সামনে আগানো ততটুকু সামনে আগাবে, তাহলে আমাদেরকে ওই নাম্বারিংটা সবসময় খেয়াল রাখতে হবে। হ্যাঁ, একটা নিডেল একটা চেন লিঙ্কের গায়ে অবশ্যই তার সেই লিঙ্কটা কোন মেশিনে ইউজ হতে পারবে সেই মেশিনের পিচ মানে গ্যাজ লেখা থাকবে এবং চেন লিঙ্কের নাম্বারটা দেওয়া থাকে 0 1 2 3 4। এখন সব চেন লিঙ্কে 0 1 2 3 4 দেওয়া থাকবেই, বাট পাশাপাশি গ্যাজটাও দেওয়া থাকবে। তো আমরা 0 1 2 3 আমাদের ডিজাইন মোতাবেক বসাবো এবং 28 নাম্বারের যেটা সেটা 28 গ্যাজের মেশিনে ইউজ করা যাবে, না হলে যে সমস্যাটা হবে বললাম সেটা তো বুঝছোই, মানে এই সমস্যাটা তৈরি হবে। তো এটা ট্রিকো এবং র্যাচেল দুই মেশিনেই মূলত আমরা এইভাবে করে চেন লিঙ্কের সাহায্যে কাজটা করতে পারি, এটা হচ্ছে একটা বিষয় গেল। তারপর আরেকটা দেখো, ওয়ার্প বিম, আমাদের এখানে ওয়ার্প বিমের কথা আছে। হ্যাঁ, সুইং মুভমেন্ট সবসময় হইতেই থাকে, হ্যাঁ, সুইং হইতেই থাকে, দুল খেতেই থাকে, সব মানে ডানে গিয়ে আবার দুল খাবে, দুল খেতে খেতে ডানে গিয়ে তারপর দুল খাচ্ছে। চেন লিঙ্কে তো ডানভাবে নিয়ে যাবে, মনে করো আমার এই হাতটার মাথাটা মধ্যে চেন লিঙ্ক আছে, এই মাথায় এটা হচ্ছে গাইড বারটা এই হাতের সাথে যুক্ত, এই হাতের এক মাথায় আছে হচ্ছে যে ড্রামের উপরে চেন লিঙ্ক আছে। অ্যান্ড চেন লিঙ্কটা যদি উঁচু হয় আমাকে হাতটাকে বেশি ধাক্কা দিবে না, গর্ত হলে কম ধাক্কা দিবে, তো বেশি ধাক্কা দিলে তো বেশি সরবে, কম ধাক্কা দিলে কম সরবে, সে ডানভাবে যাবে আসবে, এই পিছনে আসবে, এরপরেই তো রিটার্ন স্প্রিং আছে না, রিটার্ন স্প্রিং দ্বারা সে পিছনে চলে আসবে। তিনে গেলো না, তিনে গিয়ে যখন আবার এক পাইছে, তিন নাম্বার চেন লিঙ্ক পাইছে, একটু উঁচুতে আসছে মানে এদিকে আসছে, তারপরে এক নাম্বার পাইছে, এক নাম্বার পেলে তো সে একে গিয়ে আবার গর্তে চলে যাবে, শূন্য পাইলে আরও গর্তে চলে যাবে, তিন পাইছে আবার এদিকে চলে আসবে। এটা তো দুলতেছেই, সে দুলতেছে, এখানে পিভট করা আছে, এই অংশে পিভট করা আছে এবং পিভট করে মোটর সাথে কানেক্টেড, এ সারা জীবন দুলতেই থাকে, এর দুলা বন্ধ নাই, হ্যাঁ, দুলতে থাকে এরকম দুলতে থাকে, দুলতে ওকে এক দুলন দিল, পরের দুলনের আগে কি ডানে সরবে কি সরবে না সেটা আমাদের প্যাটার্ন ডিসাইড করবে। একটা দুললো, দুলে তারপর মনে করো ডানে সরলো, তারপর আবার দুললো, তারপর আমার যদি এখানে লিঙ্ক থাকে বড় এদিকে আসবে, আর না হয় আসবে না, আবার দুলবে, যদি এখানে থ্রি পায় তাহলে তিন গোর সামনে আগাবে গিয়ে দুলবে, আবার জিরো পেলো পিছনে আসবে তারপর দুলবে, মানে একটা সুইঙ্গিং হওয়ার পরে তো শগিং হবে, মিলেমিশে হবে, এমন না যে শুধু দুলতেই থাকবে, সুইঙ্গিং হলো, যদি শগিং মুভমেন্ট থাকে, শগিং মানে যদি এখানে জিরো থাকে তাহলে তো দুল দিবে, আবার দুলে চলে যাবে, আবার জিরো থাকলো আবার দুলে চলে আসবে, আবার জিরো দুলে চলে গেলো, আর যদি দুই পেলে একটু সামনে গিয়ে তারপর আবার দুলবে, এভাবে করে নিডলের সামনে এবং পিছনে সুতাকে রেখে যায়। হ্যাঁ, দেওয়া যাবে না কেন, এক থেকে চার মানে চারে গেলো, চারটা নিডলকে অতিক্রম করে সামনে যাবো, গ্রাউন্ডিং মানে হচ্ছে এইখানে যে আছে, এখানে তো তোমার ডিস্ক আছে, প্যাটার্ন ড্রামের মধ্যে এক বসানো আছে, একের পরে চার বসানো আছে, তো এটা তো ঘুরতে থাকে, এই ড্রামটা তো আর বসে নাই, এ ঘুরতে থাকে, এই ড্রামটা ঘুরে ঘুরে এক আসছে তোমার এখানে ধাক্কা দিছে, তো এক ধাক্কা দিলে তুমি এক নিডলের সামনে গেছো, তারপরে এটা ঘুরে তো এক সরে গেছে, এক সরে এখন চার চলে আসছে, তো এই যে এক থেকে যে চারে আসছে, এক এখানে তারপরে চারটা, চার এসে ধাক্কা দিছে তাকে, তো চার যে ধাক্কাটা দিছে একের রাস্তাটা আর চারের রাস্তাটার মাঝখানে যে এই ট্রানজিশন পিরিয়ডটা সেটা স্মুথ হতে হবে না, সেই জায়গাটা স্মুথ করার জন্য এগুলোকে গ্রাউন্ডিং করা হয়। এটা মনে করো এক নাম্বার লিঙ্ক, এক শূন্য সম্বলিত একটা লিঙ্ক, এটা চার সম্বলিত লিঙ্ক, তাহলে এই যে মাঝখানে যে জায়গাটা এখান থেকে যেখানে শিফট হবে, সেই শিফট হওয়ার সময়টাতে চার পিচ পরিমাণ উপরে তো এটা এরকম রাখা যাবে না, এটা একটা এরকম তো রাখা যাবে না, এই যে মাঝখানে রাস্তাটা রাখতে হবে এরকম, যাতে করে এখান থেকে চারে চলে যেতে পারে সহজে, এই জন্যই গ্রাউন্ডিং করা। আচ্ছা, বলতেছিলাম ওয়ার্প বিমের কথা, এখানে
এখন তো সবগুলোতে এটাই ইউজ করা হয়, মানে দুইটাই দুইদিকেই গ্রাউন্ডিং হলে সুবিধা। মানে আগে ছিল এগুলা, এখন তো এগুলা ইউজ হয় না, স্মুথনেস বাড়ানোর জন্য এখন এটা ওইটা এটা এগুলো যেগুলোটা ইউজ করা হয় এটাই ইউজ করা হয় বেশি। ওয়ার্প বিম বলতেছিলাম, এখানে আমরা ওয়ার্প নিডিংয়ের ক্ষেত্রে উইভিংয়ের সাথে একটা মিল পাই, সেটা হচ্ছে ওয়ার্প নিডিং স্ট্রাকচারে আমরা ওই যে ভিডিওতে এডিট করার সময় আমি স্ট্রাকচারগুলো দিয়ে দিব, যে স্ট্রাকচারের মধ্যে দেখলে বুঝবা যে এখানে সুতা লাগতেছে, ওয়ার্পের প্রতি সুতা লাগতেছে। ওয়েফ নিটিংয়ে যেরকম আমরা একটা সুতা দিয়ে চাইলে পুরো কাপড়টা বুনে ফেলতে পারি না, বাট সেই কাজটা এখানে সম্ভব হবে না, এখানে আমাদের অনেকগুলো সুতা লাগবে। তো সেজন্য মেশিনের একটা নির্দিষ্ট উইথ থাকে, ধরো 70 ইঞ্চ উইথ, আমাদের ট্রিকু মেশিন অথবা র্যাচেল দুটা মেশিন হয়, তো যদি উইথ যদি হয় 70, তো 70 যদি আমি একটা বিমে দেই তাহলে 70 হবে, অথবা আমি 70কে চারটা বিমে ভাগ করে নিতে পারি, 35 অর্ধেক 17.5, সেটা 17.5 করে করে একটা বিম, এরকম চারটা বিমও ইউজ করা যেতে পারে, আটটা বিম ইউজ করা যেতে পারে, দুইটা বিম ইউজ করা যেতে পারে। তো এই জন্য ওয়ার্প নিডেড মেশিনগুলোতে, সেটা ট্রিকু মেশিন হোক র্যাচেল মেশিন হোক, মূলত বিম দেওয়া হয়, বিম আগে ফ্লাঞ্জড বিম, যেমন আমাদের উইভার্স বিম বা ওয়ার্প বিম ফ্লাঞ্জ থাকে না, ফ্লাঞ্জ ববিন তো বুঝো, এরকম ফ্লাঞ্জওয়ালা ববিন বিম, তো এইখানে সুতাগুলোকে মূলত জড়ানো হয়। তো যদি এটা ছোটো ববিন হয়, ছোটো বিম হয়, ধরো এটার উইথ হচ্ছে 15 ইঞ্চ, তাহলে এরকম চারটা মিলিয়ে আমি 4×15 60 এচিভ করবো, যেমন 75 হয় মেশিনের উইথ, তাই এরকম 5টা বিম দিব, 5টা বিম একটা পরে একটা সাজানো থাকবে, সাজিয়ে এগুলো মেশিনে ইয়ার্নকে ফিট করবে। কিসের মাধ্যমে ফিট করবে? এই সুতাগুলো আসবে কোথায়? ওই যে গাইড বার দেখাইলাম না উপরে, গাইড বার, হ্যাঁ, প্রত্যেকটা ইয়ার্নের জন্য একটা করে আলাদা গাইড বার আছে, কিন্তু প্রত্যেকটা ইয়ার্ন এক একটা গাইড বার হয়ে হয়ে আসবে,